নিজের জন্মস্থান নোয়াখালীতে ত্রাণ নিয়ে ছুটলেন বুবলি। দেশের বেশ কয়েকটি জেলা বন্যায় আক্রান্ত হয়েছে, পানিবন্দী হয়েছিল প্রায় 50 লাখ মানুষ। বিশেষ করে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লার অবস্থা বেশি খারাপ। তবে আশার কথা হলো, সাধারণ মানুষ পাশে দাঁড়িয়েছে বন্যার্তদের। ত্রাণ নিয়ে ছুটে গেছে দুর্গত এলাকায়, তাদের সঙ্গে যোগ দিয়েছেন তারকারাও। যেমন ত্রাণ সামগ্রী নিয়ে নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলে ছুটে গেছেন চিত্রনায়িকা শবনম বুবলি। জানা গেছে, বৃহস্পতিবার সকালে ত্রাণ ভর্তি পিকআপ নিয়ে বুবলি ছুটে যান নোয়াখালীর বন্যা কবলিত প্রত্যন্ত অঞ্চলে। এ জেলার সেনবাগ, বাংলাবাজার, চাটখিল, বেগমগঞ্জ, সোনাইমুড়ি সহ বেশ কিছু এলাকায় নৌকা যোগে ত্রাণ বিতরণ করেন তিনি। বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের সময় তোলা কিছু ছবি নিজের ফেসবুকে শেয়ার করেন বুবলি। তবে ত্রাণ গ্রহণকৃত অসহায় মানুষের ছবি ব্যবহার করেননি তিনি। সেই পোস্টে বুবলি লিখেছেন, বন্যার্ত মানুষগুলোকে কাছ থেকে দেখে কষ্টগুলো আরও দ্বিগুণ অনুভব হলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, নৌকায় করে মানুষের বাড়ি বাড়ি ত্রাণ নিয়ে ছড়ছেন বুবলি। এ সময় বুবলিকে বেশ চিন্তিত মনে হয়। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে বুবলি বলেন, বন্যার্ত মানুষগুলোকে দেখে কষ্ট হচ্ছে, আমার মতো করে আমি সবসময় চেষ্টা করি এই মানুষগুলোর কাছাকাছি থাকতে, কারণ এটাই আমার জন্য শান্তির যোগান দেয়। তাছাড়া ঢাকায় প্রচুর পরিমাণ উপহার জমা হয়েছে তাদের জন্য, সময় করে সবাই যদি এই উপহারগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারে, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন সাধারণ মানুষের জন্য। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।